ওগুলো সীতারাম ইয়েচুরি আর রাহুল গান্ধী অনুরোধ করেছে, আমাদের দুটো পার্টি পশ্চিমবঙ্গ থেকে উঠে যাচ্ছে, আপনি একটু আমাদের গালি দেন, এটাও সেটিং। আরেকটা বিষয় তিনি বললেন যে রাজ্যে আমরা ইউনিভার্সিটি করছি, রাজ্যে আমরা ইউনিভার্সিটি ওই বৈশাদলে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি দেখে আসুন, তার কেন্দ্রীয় সরকারের যতটা টাকা ছিল হয়েছে, তারপরে বন্ধ হয়ে পড়ে গেছে। রাজ্যপালের জন্য আমরা ভিসি বসাতে পারছি না, রেজিস্টার দিতে ভিসি রেজিস্টার দেওয়া যাচ্ছে না রাজ্যপালের জন্য, কেরল থেকে ছাড়া লোক আনছে না, কেরল থেকে ছাড়া রাজ্যপাল লোক আনছে না বলছেন। রাজ্যপালের হাতে ঘড়ি দিতে গেছিলেন তখন মিষ্টি লাগছিল, এখন রাজ্যপাল যেই বিআইনি কাজ সমর্থন করছে না তৃতীয় লাগছে। মমতা ব্যানার্জি নিজেই মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন, মিথ্যা ছাড়া সত্যি বলেন। এখানে মা মাতঙ্গিনী হাজরা দেহ রেখেছিলেন 1942-এর 29শে সেপ্টেম্বর, আন্দোলন শুরু হয়েছিল গোটা দেশে, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এই তমলুক তাম্রলিপ্ত জাতীয় সরকারকে সামনে রেখে যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রামের ফলেই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 1947-এ। কিন্তু আমরা তাম্রলিপ্তের অধিবাসীরা আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1942-এর 17ই ডিসেম্বর, এই ভারত ছাড়ো আন্দোলন থেকেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। এই বানপুকুরেই মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে 42-এর 29শে সেপ্টেম্বর দেহ রেখেছিলেন, আর 17ই ডিসেম্বর সর্বাধিনায়ক সতীশ সামন্তর নেতৃত্বে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। দাদা, মহিষাদলে নীলমণি হাজরার পরিবারের অভিযোগ যে তিনি প্রথম শহীদ হয়েছিলেন 9 আগস্ট, কিন্তু তাকে সেভাবে সম্মান দেওয়া হচ্ছে না। আমি তো চেষ্টা করেছি, দেখুন সতীশবাবুর বাড়িতেই মূর্তি ছিল না, আমি সতীশবাবুর বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, অজয়বাবুর স্মৃতি বিজড়িত ঘোড়া ঠাকুরিয়া অজয় বিদ্যাপীঠ, সেখানে রাস্তা নির্মাণ, তার দণ্ডায়মান মূর্তি স্থাপন, রজনীকান্ত প্রামাণিকের পরিবারের পক্ষ থেকে মূর্তি স্থাপনেও আমি পাঁশকুড়াতে গিয়েছিলাম, এবং আমরা এখানে ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতিকে এনে নিমতড়ি স্মৃতিসৌধে তাম্রলিপ্ত জাতীয় সরকারের 3 প্রতিষ্ঠাতার মূর্তি স্থাপন এবং মহিষাদলের বাসুলিয়ায় সতীশবাবুর ব্যবহার্য সমস্ত জিনিসপত্র সংরক্ষিত করার কাজ, কুমুদিনী ডাকুয়ার নামে মুক্তমঞ্চ, হলদিয়ায় কুমার জানার নামে অডিটোরিয়াম, নানাবিধ কাজ করার চেষ্টা করেছি, এবং নন্দকুমারের রোটারিতে আমাদের ভারত ছাড়ো আন্দোলনের 50 বছর পূর্তিতে যে ডাক টিকিট বেরিয়েছিল সেই স্মারককে সামনে রেখে আমরা প্রতিষ্ঠা করেছি। আপনারা জানেন এগুলোতে নিশ্চিতভাবে সরকারি টাকা, সিএসআরের টাকা, বিভিন্ন কর্পোরেটের অর্থ, এইচডিএর অর্থ, কিন্তু নেতৃত্ব উদ্যোগ আমার ছিল। আমি আজকে 2.5 বছর সরকারি ক্ষমতাতে নেই, আমি বিরোধী দলের বিধায়ক, বিরোধী রাজনৈতিক দল করি, আমি সরকারের সমালোচনা করছি, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যারা গড়ার দায়িত্ব নিয়েছেন, পৌরসভায় আছেন, সরকারে আছেন, এইচডিএতে আছেন, দাদা তো গত 2.5 বছরে একটা বাল্ব কোথাও লাগিয়েছে এটা কেউ দেখতে পেলো না, এটাই দুর্ভাগ্য।